Hi friends, welcome to my channel Flavor Wings. To get more new recipes, please subscribe to my channel and press the bell icon so that you never miss a video from Flavor Wings. Hi friends, আপনাদের সকলকে আমার চ্যানেল ফ্লেভার উইংসে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন গার্লিক ফিঙ্গার। রেসিপিটা কিন্তু খুব সহজ, চটজলদি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। কোনো গেস্ট আসলে বা হাউস পার্টি থাকলে কিন্তু স্টার্টারের রেসিপিটি একদম জমে যাবে। চলুন দেখে নেব সহজ রেসিপিটা আমরা কি করে বানাবো। এখানে আমি বোনলেস চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 7 পিস মতো বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো মশলা বা কিচ্ছু মেশাইনি। আপনারা মনে করলে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এর সাথে আমি নিয়েছি 2 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার, 1 টিস্পুন আমচুর পাউডার। এখানে আমি মাঝারি মাপের 2 পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি 5টা মতো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি নিয়েছি 4 কোয়া, সাথে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি। এর সাথে আমি এখানে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। টোস্ট বিস্কুটগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন আপনারা। এর সাথে নিয়েছি 2 মুরগির ডিম। ডিম দুটোর মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মাংসের পেস্টার মধ্যে আমি চিকেনের পেস্টের মধ্যে একে একে উপকরণগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি। এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর আমচুর পাউডারটা। দিয়ে আমি চিকেনের এই মিক্সচারটাকে কিন্তু ভালো করে আঠালো আঠালো করে মেখে নেব। চিকেন এমনিতে অনেক জল থাকে, আপনি এরমভাবে আঠালো করে মেখে নিতে পারবেন, একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এবারে আপনি এটাকে ফিঙ্গারের শেপে হাতের মধ্যে করে হাতে নিয়ে গড়ে নিতে পারেন। এইভাবে আমি ফিঙ্গারের শেপে চিকেনের মিক্সচারটাকে এরমভাবে গড়ে নিয়েছি। এবার প্রত্যেকটা চিকেন গার্লিক ফিঙ্গারগুলোকে আমি প্রথমে ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োতে চুবিয়ে তৈরি করে নেব। এইভাবে একটা করে খুব সাবধানে নিয়ে নেবেন, ডিমের মধ্যে চুবিয়ে নেবেন, তারপরে আমরা এটাকে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব খুব ভালো করে। চারিপাশটা খুব ভালো করে আমরা কোট করে নেব। আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে প্রথমে ডিমের গোলায় আমরা চুবিয়ে নেব, তারপরে আমরা বিস্কিটের গুঁড়োতে মাখিয়ে নেব। ডিমের গোলায় চুবালে এই ফিঙ্গারগুলোর গাটে আরো তৈলাক্ত হয়ে যায়, তারপরে বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে চারি সারা গায়ে আটকে যায় ফিঙ্গারগুলোর। এইভাবে প্রত্যেকটা ফিঙ্গারকে ভালো করে তৈরি করে নিয়েছি। যদি আপনারা কেউ মনে করেন এগুলোকে আবার কিন্তু ডবল করে কোট দিতে পারেন, মানে আবার করে ডিমে চুবিয়ে আবার করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে পারেন। এবারে আমরা এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য কিন্তু আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। এখানে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াইটা অনেকটা বেশি আমার বড় এবং ছড়ানো বলে তেলটা হয়তো কম মনে হচ্ছে, কিন্তু অনেকটাই কিন্তু তেল দিয়েছি। আপনারা যদি মনে করেন ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে ফিঙ্গার এইভাবে ছেড়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে খুব আলতো করে আপনি উল্টে ভেজে নেবেন। গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমরা এগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনটা যেহেতু ভেতরে পেস্ট করা আছে, একদম সিদ্ধ তো সময় লাগবে না, খুব অল্প সময়তেই কিন্তু পুরো জিনিসটা প্রিপেয়ার হয়ে যায়। দেখতেই পারছেন লালচে বাদামি হয়ে এসছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন গার্লিক ফিঙ্গার। এই চটজলদি স্ন্যাক্সটি
যদি আপনারা পছন্দ করে থাকেন আমার রেসিপিটি, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেল সেভার উইংস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই স্টার্টারটা আপনারা সকলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, অসম্ভব কিন্তু টেস্টি খেতে হয়। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের সকলের এই নতুন রেসিপিটি কেমন লাগলো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সকলের জন্য এটাই বলবো যে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন বাড়িতে। Thank you.